কাতলা মাছ দিয়ে যদি খুব চটচলদি এবং অন্যরকমের একটা রেসিপি বানাতে চান তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্ষীরত কাতলা রেসিপি খুবই পুরোনো দিনের একটা রান্না তো চলুন দেখিনি আজকের রেসিপিটা ক্ষীরত কাতলা বানানোর জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি এখন মাছের মধ্যে প্রথমে নুন মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে এখন আমি কাতলা মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব এই রেসিপির জন্য মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না একদমই হালকা করে ভেজে নিতে হবে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর টেবিল স্পুন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলাম অল্প পরিমাণে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন টমেটোটাকে একটু সফট করে ভেজে নেব তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায় তাই জন্য টমেটোর মধ্যে অল্প পরিমাণে লবণও অ্যাড করে দিলাম টমেটোটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে একটু সফট করে ভেজে নেওয়ার পর এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি এই দুধের মধ্যে হাফ টেবিল স্পুন ময়দা দিয়ে খুব ভালো করে দুধটাকে গুলে নেব এখন এই গরম দুধটা আমি ঢেলে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ টেবিল স্পুন চিনি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো দুধটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো খুবই সহজ একটা রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই একবার এইভাবে ক্ষীরত কাতলা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই অন্যরকম একটা স্বাদ লাগে পাঁচ মিনিটের জন্য মাছ দেওয়ার পর খুব ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান টেবিল স্পুন ঘি আর দিচ্ছি কিছুটা পরিমাণে গরম গুঁড়ো তো ব্যাস নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই ক্ষীরোদ কাতলা একদম রেডি হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন এই ক্ষীরোৎ কাতলা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খুবই অপূর্ব হয় তো আজকের মতন ভাই আবার চলে আসবো এমন কোনো রেসিপি নিয়ে